বিএনপি তো আসলে আইএমএফ বিএনএফ হয়ে গেছে আসলে, কারণ হচ্ছে যেভাবে অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ তার প্রত্যেকটি নেতা কর্মী দিচ্ছে, তাতে আমার তো মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দরকার নেই, এখন বাংলাদেশ মনিটারি ফান্ড দরকার আছে, যার মাধ্যমে শেষ পর্যন্ত আইএমএফ যা বলে গেছে তার থেকেও 10 বিলিয়ন কমিয়ে দিলাম, সেই হিসাবে আমি যাব না এখন। আমি যেমন ধরেন প্রত্যেকেরই একটি পেশা থাকে, সেই পেশার মাধ্যমে তারা অর্জন করেন, অনেকে দুর্নীতি করেও করেন, অনেকে অনেক কিছু করে ইনকাম করেন। আপনারা বলছেন যে আপনাদের পার্টির চাঁদা দিয়ে ওঠে, আপনাদের পার্টির বছরের চাঁদা উঠেছে 1 কোটি টাকা গত বছর, আপনারা যে হিসাবটি দিয়েছেন, প্রতিটি বিভাগীয় সম্মেলন, জেলা সম্মেলন, পল্টনের সামনে সম্মেলন, প্রেস ক্লাবের সামনে সম্মেলন, এটা দেখি আলাউদ্দিনের জাদুর চেরাগ যে 1 কোটি টাকার শেষ হয় না। তাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া, সে তো লন্ডনে কিছু করে না বা বাংলাদেশেও এমন কিছু করতেন না, এই যে 2007 সন থেকে আজকে পর্যন্ত রাজার হালে লন্ডনে বসবাস করছেন, তার টাকার উৎসটা কি, এটা একটু জানতে পারলে আমাদের সকলের জন্য ভালো হতো। বৈধ ইনকামটা কি সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হতো। আসলে হ্যাঁ, বিএনপি তো একটা দল, তার জন্য কেউ কেউ আসতে পারে তা তো অস্বীকার করার কিছু নেই, কিন্তু কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য যারা করেন তারা যাকেন এর সাথে টাকা খরচের একটা সম্পর্ক আছে, এটা যদি আমরা টেলিভিশন পর্দায় সবাই অস্বীকার করার চেষ্টা করি, কিন্তু জনগণও জানে, যারা দলীয় কর্মী নেতা তারাও জানেন, যিনি খরচ করেন তিনিও জানেন তিনি কোথা থেকে পান, সেটাও তিনি ভালো করেই জানেন। আর বিএনপি তো আসলে আইএমএফ বিএনএফ হয়ে গেছে আসলে, কারণ হচ্ছে যেভাবে অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ তার প্রত্যেকটি নেতা কর্মী দিচ্ছে, তাতে আমার তো মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দরকার নেই, এখন বাংলাদেশ মনিটারি ফান্ড দরকার আছে, যার মাধ্যমে শেষ পর্যন্ত আইএমএফ যা বলে গেছে তার থেকেও 10 বিলিয়ন কমিয়ে দিলাম, সেই হিসাবে আমি যাব না এখন। আমি যেটা কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মিডিয়া কন্ট্রোল করে, আপনি যদি এই মুহূর্তে টেলিভিশন খুলেন বাংলাদেশের, তাহলে অন্তত 33টি চ্যানেলের মধ্যে 10টি চ্যানেলের আগে পরে মিলিয়ে 33টি থেকে 36টি বা 40টি টক শো হয়, আর এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি, সুতরাং জনগণ যে এটা কানে দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে নেয়। আরেকটি কথা, যদি মেইনস্ট্রিম মিডিয়াতে নাই বেরোবে, আমিও সকালে পড়েছি আজকে, উনি যে বললেন 51 টাকার সিলিন্ডারে বেড়েছে, এইটা উনি জানলেন কিভাবে, তো আর সোশ্যাল মিডিয়াতে আসেনি, এটা তো এসছে মেইনস্ট্রিম মিডিয়াতেই। যা হচ্ছে কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াকে ফলো করে, সোশ্যাল মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়াকে, আর একটা কথা বলি, যারা সোশ্যাল মিডিয়া বিশ্বাস করে পুরোপুরি, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি, দয়া করে কাজটি করবেন না, কারণটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ছাড়া তো সত্য কিছু জানা যায় না, মানুষ তো তাকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার দিকে, সত্য কিছু আসলে সত্যি কথা হচ্ছে কি, বিএনপির এই যে ধরনের বিএনপি যারা কথা বলেন, আপা আমি একটা কথা বলি, আমি আপনার কথা সময় একটা কথা বলিনি, জি প্লিজ বলুন। হ্যাঁ, কাজে সোশ্যাল মিডিয়াকে যারা পুরোপুরি বিশ্বাস করে তারা কোন স্বর্গে বাস করছে সেটা তারাই বুঝবে, আসলে সেটা বোকার স্বর্গে না কোন স্বর্গে সেটা আমি বলতে চাই না। সোশ্যাল মিডিয়াতেই নাকি দেখেছেন যে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রীর নাকি 100 জন আত্মীয় এমপি আছেন, তাহলে বলেন 350, কারণ হচ্ছে বাংলাদেশ ছোট একটি দেশ, সবাই সবার কোনো না কোনো ভাবে আত্মীয়, 100 জনের উপরে, 100 জনের উপরে, 22 জনের মতো, হ্যাঁ এই ধরনের আসলে মানে সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ এই ধরনের কথাবার্তা শুনে আবার বিশ্বাস করে, এই জন্যই বলি যে ফেসবুক দেখে কমিয়ে দেবে, আমি আপনাকে বলছি না, আমি সবাইকে বলছি ফেসবুক দেখা কমান এবং যে খবরটি পান সেটা একটু যাচাই বাছাই করে নেন। আরেকটি কথা আমার মনে সবসময় প্রশ্ন জাগে, অনেকের প্রশ্ন জাগে, যেমন ধরেন প্রত্যেকেরই একটি পেশা থাকে, সেই পেশার মাধ্যমে তারা অর্জন করেন, অনেকে দুর্নীতি করেও করেন, অনেকে অনেক কিছু করে ইনকাম করেন। আপনারা বলছেন যে আপনাদের পার্টির চাঁদা দিয়ে ওঠে, আপনাদের পার্টির বছরের চাঁদা উঠেছে 1 কোটি টাকা গত বছর, আপনারা যে হিসাবটি দিয়েছেন, প্রতিটি বিভাগীয় সম্মেলন, জেলা সম্মেলন, পল্টনের সামনে সম্মেলন, প্রেস ক্লাবের সামনে সম্মেলন, এটা দেখি আলাউদ্দিনের জাদুর চেরাগ যে 1 কোটি টাকার শেষ হয় না। যাই হোক, এ ব্যাপারে কথা বলবো না, কারণ আমি সত্য লুকাতে চাইনি আজকে যে কিভাবে পার্টির টাকা আসে। তবে আমার একটা প্রশ্ন বড় মনে জাগে, পরবর্তী দিন শুনবো, আজকে আমি শেষ করে দিব, সেটি হচ্ছে যে আপনাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া, সে তো লন্ডনে কিছু করে না বা বাংলাদেশেও এমন কিছু করতেন না, এই যে 2007 সন থেকে আজকে পর্যন্ত রাজার হালে লন্ডনে বসবাস করছেন, তার টাকার উৎসটা কি, এটা একটু জানতে পারলে আমাদের সকলের জন্য ভালো হতো। বৈধ ইনকামটা কি সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হতো। আর ছোটখাটো যে ব্যাপারগুলো বলেছেন, ওই যে দল ছুটদের আসলে কোনো দল নেই, কারণ বিএনপির দল ছুট হওয়ার সুযোগ নেই, তো তারা ছুটা লোককে নিয়ে দল গঠন করেছে, বিএনপি তো নিজস্ব স্বকীয়তা বলে কিছু নেই, কারণ তারা যখন দলটি গঠন করে সামরিক শাসন থেকে, জিয়াউর রহমান জিয়াউর রহমান থেকে, জাগো দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো ওই বিভিন্ন দল ছুট নিয়ে করা হয়েছে, তো সুতরাং তারা অনেকেই তো চলে গেছে, কে বলছে যায় নাই, বিএনপি অনেকেই চলে গেছে, অনেকে চলতে যেতে বাধ্য করা হয়েছে, বড় দল থাকলে দুই একটা ছুটবে, দুই একটা আসবেই,
এখন সমুদ্রের মধ্যে দুই এক বালতি পানি চলে গেলে কারো কোনো ক্ষতি হয় না, আওয়ামী লীগের ক্ষতি হবে না। এখন সুযোগটা নিল কে? আপনি দেখেন বিএনপি 2006 সনের পর থেকে আজকে পর্যন্ত ক্ষমতার বাইরে, 2006 এর শেষ থেকে 7 এর প্রথম থেকে, তার মানে হচ্ছে প্রায় 15 বছর 9 মাসের বেশি সময় ধরে। আপনি চিন্তা করে দেখেন গত 3টি মাস ছাড়া বিএনপি কি কখনো ওই অগ্নি সন্ত্রাসের সময়টুকু বাদ দিয়ে তারা কোনো ধরনের আন্দোলন, সরকার বিরুদ্ধে আন্দোলন, জনগণের পক্ষে আন্দোলন কিছু করতে সমর্থ হয়েছে বা করতে চেয়েছে? তারা কোনোদিন কি কোনো আন্দোলনে কারো উপর ভর করা ছাড়া, যেমন কোটা বিরোধী আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, এদের ভর করা ছাড়া নিজেরা কোন ধরনের আন্দোলন করার চেষ্টা করেছে? সুযোগটা তারা নিয়েছে যখন দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা সারা পৃথিবীর মতোই একটু কম স্থিতিশীল, সেই সময়টিতে তারা সুযোগ নিয়েছে জনগণের কাছে, জনগণ এটি বুঝতে পারে। আসলে 70 দশকের রাজনীতি, 80 দশকের রাজনীতি আর 2020 দশকের রাজনীতি অনেক আলাদা। এটা ডিজিটাল বাংলাদেশ, যেমন আপনি লন্ডনে বসে আছেন, আপা হয়তো বা ঢাকায় বসে আছেন, আমিও ঢাকাতেই আছি, তো তিনজনে মিলে কিন্তু কথা বলছি এবং কথা এটা কিন্তু আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আমরা চিন্তাও আনতে পারিনি। সুতরাং জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এখন যে কথাটি আসছে, আপনি টু দ্য পয়েন্টেই আসি, যে আপনারা বলেছেন যে খালেদা জিয়া কারো দয়ায় জেলে আছেন এবং ইচ্ছে করলে আপনি লিখেছেন যে খালেদা জিয়াকে জেলে পাঠাবো, আপনার আজকে যে টাইটেলটি দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন যে মামলাটিতে সাজা হয়েছে সেই মামলাটি কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি, এটা আমরা সবাই জানি, এবং সে মামলায় 10 বছরের বেশি সাক্ষী নেওয়া হয়েছে এবং 100 বারের মতো মামলার তারিখ পিছানো হয়েছে এবং এরা কোনো বিশেষ ট্রাইব্যুনাল করে বা বিশেষ আদালতে কিন্তু করা হয়নি, এটা সাধারণ আদালতে মামলাটি করা হয়েছে। প্রথমত 5 বছরের সাজা হয়েছিল, পরবর্তীতে আপিলে যে 10 বছরের সাজা হয়েছে, সেই সাজায় তিনি তো জেলেও ছিলেন এবং জেলের ইতিহাসে, পৃথিবীর জেলের ইতিহাসে প্রথম একটি ঘটনা ঘটে যে ফাতেমা নামে একজন গৃহ পরিচারিকা তাকে সাথে দেওয়া হয়েছিল তার প্রতি সম্মান করে, তারপর তাকে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এবং বিশেষ করে তার ভাই এবং অন্যান্য আত্মীয় রিকোয়েস্টেই নির্বাহী আদেশে, এটা কিন্তু বিচারিক আদালতের নির্দেশ নয়, নির্বাহী আদেশে অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার আদেশে তিনি নিজের বাসায় আছেন, এটা অবশ্যই মহানুভবতা, এটা অবশ্যই উদার মনের পরিচয়, এবং সেটাই বলা হয়েছে যে আপনাকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছি, আপনারা আন্দোলন করেন আমাদের কোনো আপত্তি নেই, এই কথাও কিন্তু বলেছে, আপনারা সমাবেশ করেন আমাদের কোনো আপত্তি নেই, এই কথাও কিন্তু বলা হয়েছে, কিন্তু এর নামে যদি ওই পতাকা মিছিলের নামে বড় বড় বাঁশি লাঠের সাথে পতাকা বাঁধবেন, রডের সাথে পতাকা বাঁধবেন, ওইটা আবার প্রয়োজনের সময় পতাকা ফেলে দিয়ে লাঠি হিসেবে ব্যবহার করবেন, তাহলে তো আমরা ওই সিঁদুর দেখলে ভয় পেতেই পারি, আবারও সিঁদুর দেখলে সংখ্যা হতেই পারে, এবং আওয়ামী লীগ এবং সরকারের মধ্যে একটু পার্থক্য করতে হবে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ দল সেই দলে অবশ্যই ক্ষমতাসীন দল, কোনো সন্দেহ নেই, এবং সেই দল সরকারে আছে, কিন্তু সরকারের দায় দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল নিরাপদে রাখা, জনগণকে স্বস্তিতে রাখা, শান্তিতে রাখা। এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে আসলে সবাই আওয়ামী লীগ আর সরকারকে একবারে এক সূত্রে দেখতে শুরু করেছে, আওয়ামী লীগ এবং দল অবশ্যই আওয়ামী লীগ দল গঠন আওয়ামী লীগ সরকার গঠন করেছে কোনো সন্দেহ নেই, কিন্তু আওয়ামী লীগের যত না দায় দায়িত্ব সরকারের দায় দায়িত্ব কিন্তু আরেকটু বেশি যে জনগণকে রক্ষা করার জন্য, সুতরাং আওয়ামী লীগ চাইবে যে সেইটার করার জন্য। আর আমরা আসলে মুখে যা আসে তাই বলি তো, যেমন আমরা আজকাল ছোটবেলায় শুনতাম গুরুজনকে মান্য করিয়া চলিও, কিন্তু আজকাল আর সেই গুরুজনকে মানা টানার কোনো পথ দেখি না, যে পথের একটা ছেলেও দেশের প্রধানমন্ত্রী, দেশের মন্ত্রী, দেশের সজ্জন ব্যক্তিদের সম্বন্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে নিজেদেরকে আসলে বেশ বেশ শক্তিশালী মনে করে, আসলে জনগণ সেই কথাটি কিভাবে ভাবে সেটাও চিন্তা করতে হবে। এবং আমরা টিপ্পনি কাটতে পারলে কিংবা আমরা কোনো কাউকে একটু জব্দ করতে পারলে কিংবা কারোর বিরুদ্ধে একটু হিংসাত্মক কথা বলতে পারলে হয়তোবা আমরা নিজেরাই খুশি হই, তো এটাই অবশ্য আমাদের জাতীয় চরিত্রের মধ্যে ঢুকছে, এটা এখন কতটুকু সঠিক আমি ঠিক বলতে পারবো না।